বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এই দেশে বরাবরই নারীদের পদদলিত করে রাখা হয়েছে, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। দেশের নারীরা এখন দেশ বিদেশে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে সব সেক্টরে, কিন্তু 90 দশকের আগে এই পথচলা খুব একটা সহজ ছিল না। সকল প্রতিকূলতা কাটিয়ে দেশের নাম বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন কিছু যোদ্ধা, তাদের মধ্যেই একজন শিল্পদূত বিবি রাসেল। দেশীয় পোশাক শিল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন তিনি। তিনি দেশব্যাপী নিজেকে যেমন নিয়ে গেছেন খ্যাতির শিখরে, তেমনি বাংলাদেশকেও বসিয়েছেন সম্মানের আসনে। জন্ম ও বেড়ে ওঠা বিবি রাসেল 1950 সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ মোখলিসুর রহমান এবং শামসুন নাহারের 5 সন্তান সন্ততির মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলায় কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ঢাকার আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যয়ন করেন এবং সবশেষে লন্ডনের কলেজ অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন থেকে পড়াশোনা শেষ করেন। পরবর্তী 5 বছর তিনি বিভিন্ন নাম করা ম্যাগাজিনের টপ মডেল ছিলেন, যার মধ্যে ভোগ, কসমোপলিটন উল্লেখযোগ্য। ডিজাইনার হওয়ার ইচ্ছে বিবি রাসেল ছোটবেলা থেকেই নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মায়ের সাহায্য পেয়েছেন। মা তার জন্য যে কাপড় সেলাই করতে তা তার ঠিক পছন্দ ছিল না। 10 বছর বয়সে বাবা তার জন্য একটি সেলাই মেশিন কিনে আনেন, যেটিতে তিনি নিজের পছন্দ মতো কাপড় সেলাই করতেন, কখনো বা রান্নাঘরের হলুদ কাজে লাগিয়ে কাপড়ের রং ফুটিয়ে তুলতেন। তার যখন 16 বছর বয়স, তখন একদিন তার বাবা ইন্টারন্যাশনাল ডিজাইনার কোকো শ্যানেলের করা একটি ম্যাগাজিন নিয়ে আসেন, যেটি দেখে তার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা তিনি তার বাবাকে জানান। বিবি প্রোডাকশন ১৯৯৪ সাল পর্যন্ত তিনি নাম করা বিদেশি ডিজাইনার যেমন আরমানি, সেন্ট লরেন্ট, কোকো শ্যানেল, কেনজো এদের সাথে ফ্যাশন শোতে কাজ করেন এবং সেই বছরই দেশে এসে তিনি বিবি প্রোডাকশন নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেন। তার এই ফ্যাশন হাউসের মূল লক্ষ্য ছিল দেশের একদম নিজস্ব সংস্কৃতিকে পৃথিবীর বুকে তুলে ধরা। 2004 সালের মধ্যে তিনি প্রায় 35,000 গ্রামীণ পোশাক শিল্পীকে নিজের সাথে যুক্ত করতে সক্ষম হন। বিবি রাসেল এক বিস্ময়। 1975 সালে গ্রাজুয়েট হওয়ার পর বিবিকে তার প্রফেসর বিখ্যাত মডেল এজেন্ট ল্যারেন এস্টনের সাথে মডেলিংয়ের কাজ করার পরামর্শ দেন। মডেলিংয়ের কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্যাশন জগৎ সম্পর্কে ভালোভাবে জানার জন্য তিনি কাজ করতে আগ্রহী হন। প্রথম মডেলিং ছিল ইতালীয় ডিজাইনার ভ্যালেন্টিনোর সাথে এবং তিনি সর্বপ্রথম হারপার্স বাজারের জন্য মডেলিং করেন। ক্যারিয়ারের প্রথম থেকেই বিবির ইচ্ছে ছিল বাংলাদেশের পোশাক শিল্প এবং ফ্যাশন নিয়ে কাজ করবেন। এই ব্যাপারে সহকর্মীদের জানালে তারা ব্যাপারটাকে একরকম উড়িয়ে দেন এবং তাকে সেখানেই মডেলিং আর অভিনয়ে মন দিতে বলেন। কিন্তু বিবি তার ইচ্ছায় অটল ছিলেন। 1994 সালে তিনি দেশে আসেন। প্রায় 1.5 বছর দেশের আনাচে কানাচে সব পোশাক শিল্পীর সাথে কথা বলে তিনি তাদের বিশ্বাস অর্জন করেন এবং নিজের কাজ শুরু করেন। প্রায় একা হাতে সামলে যাচ্ছেন নিজের বিবি প্রোডাকশন। সম্মাননা
বিবি রাসেল অর্জন করেছেন দেশ বিদেশের অসংখ্য সম্মাননা এবং স্বীকৃতি। বাংলা একাডেমির সম্মানিত ফেলো, এল ম্যাগাজিনের বর্ষসেরা নারী সহ সব সম্মাননায় রয়েছে বিবি রাসেলের ঝুড়িতে। 2010 সালের সেরা চলচ্চিত্র মনের মানুষের পোশাক পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন তিনি। 2015 সালে নারী জাগরণ আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ সরকার বিবি রাসেলকে বেগম রোকেয়া পদকে ভূষিত করেন। বিবি রাসেল এক অদম্য যোদ্ধার নাম, এক অপার বিস্ময়ের নাম। এক্সট্রা মজা স্টুডিওর পক্ষ থেকে বিবি রাসেলকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা।